নমস্কার বন্ধুরা, আমি বেতাস কিচেন লাইফস্টাইল একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো মশলা পমফ্রেট ফ্রাই, খুবই সহজ ও সুস্বাদু একটা রেসিপি। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই আমার আজকের রেসিপি। আমি একটা পমফ্রেট মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই অংশগুলো কেটে নেব। দেখুন, আমি দুটো পাটি এভাবে তিনটে করে চেরা লাগিয়ে দিয়েছি। এভাবে কাটলে কিন্তু মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার হাফ লেবু রস আমি মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো আর সেই সময় আমি মশলাটা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা রসুনের কোয়া, 1 ইঞ্চ আদা, 3টে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে ধনে পাতা, 6 থেকে 7টা কারি পাতা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো। এবার অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ বেসন, 1/2 লেবু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বলে রাখি, মশলা পমফ্রেট ফ্রাইয়ের মশলা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন ধরনের হয়। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার মশলা। এবার আমি পমফ্রেট মাছটাতে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব। আর খুব ভালো করে মশলাটা কিন্তু মাখাতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। আর আমি এখানে 3টে পমফ্রেট মাছের মশলা তৈরি করেছি। আপনারা আপনাদের অনুযায়ী কিন্তু মশলাটা তৈরি করে নেবেন। আমি খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে দিয়ে এটাকে 15 মিনিট রেস্টে রেখে দেব। ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যেখানে রেখে মাছটা ভেজে নেব। দুটো পাটি খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু একেবারেই আলাদা হয়। আমি আরেকটা পাট পাল্টে দিলাম, আরেকটা পাটও খুব ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার পমফ্রেট ফ্রাই। তো দেখুন, আমি দুটো পাটি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, খুব সহজে আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন, এবার এটা আমি পরিবেশন করব। আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।